তো আপনার একটা জায়গা থেকে লাগবে, কারণ আপনি তো আসলে আলটিমেটলি দেশের একটা সম্পদ দেখাচ্ছেন, আপনি দেশের একটা সংকট দেখাচ্ছেন, সেই সংকটের নিরসন দেখাচ্ছেন এবং সেটাকে অনেক এফেক্টিভ ওয়েতে আমাদেরকে প্লে করতে হচ্ছে। প্রতিবন্ধকতা ছিল, তবে আমি এতটুকু বলবো যে আমাদের ফিল্ম কমপ্লিট করার জন্য যতটুকু প্রয়োজন ছিল তার থেকে বেশ ভালো সাপোর্ট আমরা পেয়েছি। এবং আরেকজন মানুষ, আমি আসলে এইসব কথা বলতে চাই না অনেক সময়, কারণ সত্যি কথা বলি, বলার পরে আবার অনেকে মনে করে যে কারো পক্ষপাতিত্ব করছে নাকি, কোনো তোষামোদি করছে নাকি। আমি কোনো পলিটিক্যাল ভিউ রাখি না, কোনো আর্টিস্টের পলিটিক্যাল ভিউ আসলে থাকাটা উচিত না যারা দর্শকের জন্য কাজ করে। তবে টু বি অনেস্ট, পলক ভাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন, যে কোনো একটা প্রবলেমে একটা ফোন কল আওয়ে, এইটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি, কারণ একটা ফিল্ম শুটিংয়ের সময় আমরা এই সাপোর্টটা পাই না জেনারেলি। তো যে ভালো তাকে ভালো বলতে হবে, তো পলক ভাই ওয়াজ অলওয়েজ দেয়ার। সো থ্যাংক ইউ পলক ভাই, আমার মনে হয় যে আপনি যে কন্ট্রিবিউশন দিয়েছেন সেটা সিনেমা দেখার পর আশা করি দর্শকও অ্যাপ্রিসিয়েট করবে।